फ्रेंड्स वेलकम बैक आवर चैनल एस्ट्रोलॉजी कोलकाता जे विषयटी निये आलोचना करब सेटी होच्छे अक्टोबर मासेर राशिफल एर आगे आमी आरो अनेकगुली राशि निये आलोचना करेछि एखोनो जारा देखे उठते पारेनि तादेर जोन्नो आमी कार्डेर लिंक दिये दिच्छि गिये देखे निन आर एखोन जे राशिटी निये आलोचना करब सेटी होच्छे मिथुन राशि जेने नेब मिथुन राशिर मानुषदेर अक्टोबर मासटी केमन जाबे चलुन जेने नेवा जाक। সবার প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে এডুকেশন কেমন থাকছে। এডুকেশন কিন্তু এ মাসে আপনাদের খুব একটা ভালো থাকবে না, কেতু আপনাদের শিক্ষার স্থানে অবস্থান করবে, এডুকেশন কোথাও প্রচণ্ড ডিস্টার্ব থাকবে। এই সময় আপনারা এডুকেশনে খুব ভালো রেজাল্ট কিন্তু পাবেন না, যদি এক্সাম থেকে থাকে সেই এক্সামে খুব একটা ভালো রেজাল্ট কিন্তু আপনারা করতে পারবেন না, আপনাদের এডুকেশনে খুব একটা বেশি ফোকাস করতে পারবেন না, প্রচণ্ড ডিস্টার্ব থাকবে এডুকেশন নিয়ে। এই সময় আমি বলবো এডুকেশন নিয়ে বড় কোনো সিদ্ধান্ত নেবেন না, যেমন অনেকের মনে হতে পারে এডুকেশনটা কুইট করে দেব, আমার দ্বারা হচ্ছে না হবে না, এরকম মানসিকতা তৈরি হতে পারে। তাদের ক্ষেত্রে আমি বলবো এটা সঠিক সময় নয়, এই সময়টা চালিয়ে নেওয়ার, ছেড়ে দেওয়ার কিন্তু নয়। এডুকেশন নিয়ে বড় কোনো সিদ্ধান্ত নেবেন না, গোটা মাসটাই এডুকেশন ডিস্টার্ব, ভালো কিছু আশা আপনারা করতে পারেন না। কেতু কখনোই আপনাদের এডুকেশনটাকে এ মাসে ভালো হতে দেবে না, ভালো কিছু রেজাল্ট দেবে না। জানবো কেরিয়ার কেমন থাকবে। কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু খুব ভালো, কেরিয়ারে আপনারা খুব ভালো সাকসেস দেখতে পাবেন, যারা বিশেষ করে এক্সপোর্ট ইম্পোর্ট এই সংক্রান্ত কাজ করেন বা এই সংক্রান্ত বিজনেস করেন তাদের জন্য কিন্তু গোটা মাসটা খুব ভালো। তাছাড়া ওভারঅল যদি বলি সেক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে আমি বলবো এটা সেই মাস যেখানে আপনারা নতুন কিছু করতে পারেন, সেই নতুন কিছু করার মধ্যে অবশ্যই করে সাকসেস থাকবে। আপনারা যদি মনে করেন যে নতুন কিছু উদ্যোগ নেব, উদ্যোগ নিয়ে করব ক্যারিয়ারে, সেক্ষেত্রে আমি বলবো করুন, অবশ্যই করে সফলতা কিন্তু পাবেন, জটিলতা অবশ্যই করে কাটিয়ে উঠবেন, যারা জটিলতার মধ্যে ছিলেন সেই জটিলতা অবশ্যই করে কাটিয়ে উঠে অবশ্যই ভালোর দিকে ক্যারিয়ারটা কিন্তু এগোবে এই মাস থেকে। জানবো হেলথ কেমন থাকছে। হেলথের ক্ষেত্রে কিন্তু মাসটা প্রচণ্ড সমস্যা, মানসিক চাপ গোটা মাসটাই থাকছে, আর মানসিক চাপের ফলে কিন্তু অবশ্যই করে হেলথ ডিস্টার্ব থাকছে। এই সময় বড় কোনো প্রবলেম অ্যারাইজ করবে না, কিন্তু মানসিক চাপের জন্য গোটা মাসটাই কোথাও গিয়ে আপনারা উঠে দাঁড়াতে পারবেন না, এমনভাবেই বিধ্বস্ত থাকবেন, কোথাও গিয়ে ডিপ্রেশনে চলে যাওয়ার টেন্ডেন্সি কিন্তু থাকছে। সব কিছুকে ওভারকাম আপনাকেই করতে হবে, অন্য কেউ কিন্তু করে দেবে না। তাই বলবো যেটা হচ্ছে সেটাকে গুরুত্ব না দিয়ে তার এগেনস্টে যাওয়ার চেষ্টা করুন, তাহলে দেখবেন অবশ্যই করে হেলথ যে খারাপ হবে এই মাসে সেটাকে আপনারা কাটিয়ে উঠতে পারছেন, না হলে কিন্তু এর প্রভাব আপনাদের প্রচণ্ড পড়বে, আপনাদের কেরিয়ারে, আপনাদের পার্সোনাল লাইফে, সমস্ত কিছুতে। মানসিক স্বাস্থ্যই কিন্তু মেন, আর মানসিক স্বাস্থ্য খারাপ হচ্ছে বলেই হেলথ প্রচণ্ড ডিস্টার্ব থাকে। জানবো ফ্যামিলি লাইফ কেমন থাকবে। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে আমি বলবো গোটা মাসটাই ভালো না, ফ্যামিলি লাইফে প্রচণ্ড অশান্তি, প্রচণ্ড বিবাদ, ফ্যামিলি লাইফ নিয়ে একটু এ মাসে আপনারা ভালো থাকবেন না। জানবো লাভ লাইফ কেমন থাকছে। লাভ লাইফ খুব একটা ভালো কিছু না, এই ভালো আছে এই খারাপ আছে, কখনো মেঘ কখনো রোদ, গোটা মাসটাই মিশিয়ে চলবে, লাভ লাইফ নিয়ে বেটার কিছু এ মাসে থাকছে না। জানবো ম্যারেজ লাইফ কেমন থাকছে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে আমি বলবো গোটা মাসটাই ভালো, ম্যারেজ লাইফ নিয়ে সেরকম কোনো সমস্যা নেই, স্মুথলি ম্যারেজ লাইফটা এ মাসে আপনারা কাটিয়ে দিতে পারবেন। জানবো অর্থনৈতিক পরিস্থিতি কেমন থাকছে। অর্থনৈতিক পরিস্থিতি কিন্তু একটু গম্ভীর, অর্থের সংকট থাকছে, অর্থনৈতিক পরিস্থিতি খুব একটা বেটার থাকছে না, অর্থনৈতিক পরিস্থিতির জন্য, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হওয়ার জন্য আপনারা কিন্তু প্রচণ্ড ডিস্টার্ব থাকবেন। অর্থনৈতিক পরিস্থিতি কোনোভাবেই আপনারা ঠিক করতে পারবেন না, যতই চেষ্টা করুন না কেন, গোটা মাসটা অর্থনৈতিক পরিস্থিতি টালমাটাল থাকছে। মিথুন রাশির মানুষদের অক্টোবর মাসটি কেমন যাবে ডিটেলসে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন, আর যদি মনে হয় চ্যানেলটি থেকে কোনো ইনফরমেশন পেয়েছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, খুব ভালো থাকুন, টাটা।